পূর্ব মেদিনীপুরের তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডে হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সবজির দোকানে আগুন। সন্ধে সাড়ে ৬টা নাগাদ বন্ধ সবজির দোকানে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর দেয়া হয় দমকল বিভাগে। প্রথমে স্থানীয়দের চেষ্টায় টুলু পাম্প চালিয়ে আগুন কিছুটা কমালেও কিছু সময় পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কারণে এই আগুন তা এখনো জানা যায়নি। তমলুক থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।